হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অল ইন মাই চ্যানেল। সো আজকে হলো আমার কনভোকেশন ডে, তার জন্য আমার এই সকাল সকাল উঠে দেখো আমার মুডটা ভালো না। অ্যাকচুয়ালি আমি এমন একটা পার্সন যাকে তুমি যদি বলো যে আজকে তিনটার সময় ঘুমাতে হবে, চারটার সময় ঘুমাতে হবে, হোল নাইট একদম সজাগ থাকতে হবে, আমি পারবো। বাট আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, এটা আমার একটা বিগ প্রবলেম। চলো কথা না বাড়িয়ে তাহলে ফ্রেশ হয়ে আসি। এগুলো হলো আমার আজকের আউটফিট, আমি যেটা পরবো, আমার শাড়ি, ব্লাউজ, তারপর যা যা কিছু রিকোয়ার আমি সব কিছু রাত্রেই সেট করে রেখেছিলাম, কারণ জানি মর্নিংয়ে উঠে আমি টাইম পাবো না আর আমার একটু টাইম লাগবে আমার চুলটা বাঁধতে। তার জন্য হেয়ারটাও ক্লিম্পিং করে নিয়েছি, কারণ খোঁপা করবো। আচ্ছা, আমি রেডি হয়ে একটু শ্যুট করতে পারলাম না, কারণ আমি ভুলে গিয়েছিলাম, সরি ওইটার জন্য। দেন আমি বের হয়ে পড়লাম, আমার মা আর দিদি আসছিল আমার পেছন পেছনে আমাকে একটু সামনে আগিয়ে দেওয়ার জন্য। যখন আমরা লিচু বাগান সাইডে আসলাম, তখন হঠাৎ করে আমরা দেখলাম যে সামনে অনেক কুয়াশা, রাস্তাটা কুয়াশা ভর্তি হয়ে আছে। এরকম লাগছিল যেমন শীত পড়ে গেছে। ক্যাম্পাসটা দেখে একদম ফাঁকা, কি যে মজা লাগছিল, মনে হচ্ছিল রোড দিয়ে নেচে নেচে যায়। নর্মালি রোড এরকম পাওয়া যায় না এখন আর। ফার্স্ট ইয়ারে যখন আমরা অ্যাডমিশন নিয়েছিলাম তখন এর কথা অনেক মনে পড়ছিল, এখন ওই সময়ে তখন এরকমই ছিল ইফাইটা, একদম ফাঁকা ফাঁকা, স্টুডেন্ট অনেক কম ছিল, শুধু আমরা যেখানে বসে থাকতাম ওইখানটা স্টুডেন্ট ছিল, এরকম ছিল। বাট এখন তো প্রচুর স্টুডেন্ট। হয়তো ফার্স্ট ইয়ারগুলো তোমাদের দেখাতে পারবো না, কারণ তখন আমার চ্যানেল ছিল না। বাট লাস্ট ইয়ারগুলো হয়তো তোমরা অনেকেই দেখেছো যে কত স্টুডেন্ট, বিকজ অনেক ব্লগের মধ্যে আমার ছিল। এই হলো আমাদের কনভোকেশন সেটটা, স্টুডেন্ট এখনও আসেনি, আসছে। And we also have very active NCC, NSS and Scout and Guide group. Shuja Topa Dev now from BBA LLP program. তোপা এর সপ্তদীপা, যার নামটা হয়তো আগে অ্যানাউন্স করে নিয়েছে আমি ভিডিওটা স্টার্ট করার আগে, দে আর মাই ফ্রেন্ডস, মাই ক্লাসমেট। কংগ্রেচুলেশনস বোথ অফ ইউ, আই ডোন্ট নো ওয়েদার দে আর ওয়াচিং মাই ভিডিওজ অর নট, বাট হার্টলি কংগ্রেচুলেশন বাডিজ। লোড শেডিং, ইলেকট্রিসিটি গন, এই হলো লাইনটা। এই লাইনটা দিয়ে স্টুডেন্ট একজন একজন করে স্টেজে উঠছে, এই লাইনটা একদম ফিল্ড পর্যন্ত গিয়েছে। এবার আমাদের এনে ফিল্ডে দাঁড় করিয়ে দিল, প্রচন্ড রৌদ্র ছিল বাইরে। হোয়ার ইজ মিস্টার সৌদ, সবাই জল টল খাচ্ছে। এইটা হলো দিয়া, আমার গোল্ড মেডেলিস্ট বান্ধবী। দ্য নেক্সট স্টুডেন্ট মমতা বেগম, মমতা বেগম,
Finally, I got my certificate. I am so happy, so happy. There is no such a word to explain my happiness. সবাই এখন সার্টিফিকেট নিয়ে ব্যস্ত। এই হলো মিস্টার প্রণয় সরকার, আমার ইউটিউবের রেগুলার একজন ভিউয়ার, আমার ব্যাচমেট। সবাই সবাই সার্টিফিকেট প্যারেন্টসদের এদের ওদের দেখাচ্ছে। আমি সবার জন্য অনেক হ্যাপি যে ফাইনালি আমরা আমাদের জার্নিটা ফুলফিল করে ফেললাম। মাস আসে সামথিং। থ্যাংক ইউ। এখন এসে পড়লাম ড্রেসগুলো সাবমিট করতে। ড্রেসগুলো সাবমিট করে এখান থেকে একটা কুপন দেবে, ওই কুপনটা নিয়ে এই যে লাইনে দাঁড়িয়ে গেলাম কুপনটা নিয়ে। এই কুপনটা নিয়ে সাবমিট করলে আমাদের মাইগ্রেশন আদার সার্টিফিকেটগুলো পাবো। এই যে লাইনে দাঁড়ানো স্টার্ট হলো, এবার দেখবে শুধু লাইনেই দাঁড়িয়ে আছে, এখান থেকে ওইখান, ওইখান থেকে ওইখান। লাইনে দাঁড়ানোর পর আমাদের সার্টিফিকেটগুলো নিলাম ওই কুপনটা দিয়ে, দেন আমাদের এই কুপনটা দিল লাঞ্চ কুপনটা। এই হলো আমার বিউটিফুল বান্ধবীরা অনামিকা, দীপাঞ্জনা, অর্পিতা, নিশি, তারপর মোনালিসা সবাই। এসে আমরা লাঞ্চ লাইনে দাঁড় হয়ে গেলাম, দেখো কত বড় লাইন। এই লাইন শেষ করে তারপর এই যে বিয়ে বাড়ির প্যান্ডেলটা, এটার মধ্যে আমাদের খাওয়া দেওয়া হবে। দেখো কত বড় লাইন। তার মধ্যে এখানে আমি একটা ছোট্ট মোট্ট স্ক্যাম করেছিলাম, আমার এই ফ্রেন্ড সুচরিতা ও পেছনে দাঁড়িয়েছিল, তো ওকে এনিহাও অ্যাডজাস্ট করে আমাদের সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছিলাম, দরজায় আসলাম। এই হলো প্যান্ডেলের ভিতরের ফুটেজ। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই খায়নি, ওরা একটু একটু খেয়ে প্লেটগুলোর মধ্যে সবকিছু ছিল এমনিতেই রেখে চলে গেছে। এবার আমারও ডিশ নেওয়ার সময় হয়ে গেল, এবার আমিও ডিশ নিয়ে লাইন ধরি। এই হলো আমার লাঞ্চ প্লেট, অনেক কষ্টের ফল। এটার মধ্যে ছিল চিকেন, তারপর ইলশা, তারপর পনির, আর যা কিছু দেখা যাচ্ছে সব কিছুই। এখন আমি বের হয়ে পড়লাম, বিকজ আমার লাঞ্চ করা হয়নি, তো আমি কিছু খাবো। আফটার লং টাইম এগেইন আই এম হিয়ার, আমার একটা পছন্দের জায়গা। কিন্তু এখানে এসে আমি অনেকটা স্ট্রেঞ্জ, যেহেতু অনেকদিন ধরে আসিনি, গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আমি এগুলোকে অনেক ছোট ছোট দেখে গেছি। জানি না এটা কি চেঞ্জ করে ফেলেছে তারা নাকি, বাট আসার পর বসে আমার এত ঠান্ডা লাগছিল, কিছু বৃষ্টিও ভিজেছি। আমি সঙ্গে সঙ্গে একটা কফি অর্ডার করলাম, কারণ আমার কফি খেতে খুব ইচ্ছে করছিল, যেহেতু একটু বৃষ্টিও ভিজেছি। ইদানিং আমি খুবই নান খাচ্ছি, কেন জানি না আমার নান খেতে খুব ইচ্ছে করে। তেন আমি বাড়িতে এসে পড়লাম, আর তোমাদের ফাইনালি আমার একটা লাস্ট ঝলক দেখালাম। বাবাই, টাটা, গুড নাইট, খুদা হাফেজ, সবাই ভালো থাকবে আমার জন্য।